হ্যালো, আমার কবিতা ব্লগে সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ ওয়াচ করার জন্য। তো আমি যাচ্ছি হলো আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, পরীক্ষার লাস্ট পরীক্ষা, আজকে ফাইনাল টেস্ট চলছে ওর, সামনের মাসে পিএইচসি দিবে। তো স্কুলের প্রাইমারি স্কুল আজকে শেষ, এর পরের বছর সিক্সে উঠে যাবে আর কি। তো সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি একটু যাওয়ার পথটা। এটা হলো আমার বাবুর বাসা থেকে স্কুলে যাওয়ার একটা রাস্তা, স্কুলে যাওয়ার পথটা একটু দেখাচ্ছি। স্কুলটা হলো ইকবাল রোডে, এই মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল। তো এটা হলো রোড, রাস্তা আর কি আমার বাসা থেকে যাওয়ার। এই রাস্তাটা একটু ফাঁকাই মনে হচ্ছে, সামনে গেলে একটু জ্যাম পড়বে। এই যে শুরু হয়ে গেল জ্যামটা, এত জ্যাম আসলে ঢাকা শহর, সো মানে ক্রিটিক্যাল। তো করার কিছু নাই, জ্যামের ভিতরেই চলতে হচ্ছে আর কি। তবে ঢাকার একটা চেঞ্জ আসতে পারে যদি এই মেট্রো রেলের কাজটা কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে, কিছু একটা চেঞ্জ অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, খুবই একটা ভালো একটা জিনিস, বাইরের দেশে গেলে বোঝা যায় আসলে এত আপডেট ওরা, মানে সেই দিক থেকে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। তো মেট্রো রেলটা হয়ে গেলে আমরা অনেকটাই ফ্লেভারটা পাবো বাইরের, বিদেশে এটার অনেক ফ্লেভারটাই পাবো। জ্যামটা অনেকটাই কমে যাবে মনে হচ্ছে, যে মেট্রো রেলের এটা যখন শুরু হয়ে যাবে আমাদের। যাচ্ছি স্কুলের কাছাকাছি, একদম গেটের কাছাকাছি চলে আসছি, অনেক মেয়েরা যাচ্ছে। এখন গেটের কাছাকাছি আর কি, ওকে স্কুলে ঢুকাই দিয়ে এখন বাসায় যাবো, বাসায় যাচ্ছি আর কি। তো এটা বাসায় যাওয়ার রোড, অন্য রোডে যাচ্ছি বাসায়, যেদিক দিয়ে আসলাম বাসা থেকে তার সামনে দিয়ে যাচ্ছি, যেহেতু রাস্তায় জ্যাম বেশি, এক জায়গা দিয়ে আসলে ওই দিক দিয়ে আবার যেতে আবার একটু টাফ হয়। এটা হলো মিরপুর রোডে উঠবো এখন, এই রাস্তাটা দিয়ে মিরপুর রোডে উঠে তারপরে বাঁ দিকে গিয়ে তারপরে বাসায় চলে যাব। যাওয়ার সময় একটু নাস্তা নিব ওর বাবার জন্য আর আমি খাবো আর কি। নাস্তা যেহেতু লাবিবার পরীক্ষার জন্য আমি একটু বিজি হচ্ছি, যার জন্য বাসায় নাস্তা বানানোর টাইমটা পাচ্ছি না। তো কয়েকদিন ধরে একটু মানে হালকার উপরে চলছে আর কি। তো হালকার উপরে মানে বাসায় ব্রেড খাওয়া অথবা ওটস খাওয়া, এরকম রুটি বানানোটা আর হচ্ছে না, রুটি বানানোটা একটু টাইমটা বেশি লাগে। তো এটা মিরপুর রোড, মিরপুর রোডে চলে আসছি। মিরপুর রোডের যে অবস্থা সেটা একটু দেখাচ্ছি। এটা হলো সরোয়ারদী হসপিটালের এদিকে রাস্তাটা, একটু সামনে গিয়ে বাঁ দিকে যাবো আর কি, অনুরাগ রেস্টুরেন্ট থেকে নাস্তাটা নিব। প্রচুর গাড়ির প্রেশার, প্রচুর প্রেশার, বাইক পাঠাও উবার এগুলো হওয়াতে আরো বাইকের প্রেশারটা বেড়ে গেছে রাস্তায়, বাইকগুলো এবং গাড়ির চিপা চাপা দিয়ে ঢুকে যায়, গাড়িগুলো ঠিক মতো যেতে পারে না বাইকের জন্য। তো আশা করি অবস্থার উন্নতি হবে আমাদের মেট্রো রেলটা হয়ে গেলে, খুবই এক্সাইটিং একটা ব্যাপার মেট্রো রেল। আমার তো খুবই ভাল লাগে মনে হলে, যে আসলে আমাদের দেশটা যদি এরকম হয়ে যায় যে মেট্রো রেল চলছে, আমরা মেট্রো রেল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি।
বাসার কাছাকাছি যে ইয়েটা আছে আমাদের অনুরাগ রেস্টুরেন্ট, অনুরাগ রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসছি। তো এখানে আমি আপনাদের গাড়িটা ফোন করছি, বাইরে থামবো অনুরাগে। অবশ্য অনেক কিছু সার্ভিস রেস্টুরেন্ট আছে, সুপার গাড়িতে থামলো। আমি নাস্তা খেতে সকালে নাস্তা, বিকেলে চা খাই, অনেক সময় বাচ্চাকে নিয়ে একা একা চলে আসি। তো নাস্তা নিয়ে এখন বাসায় যাচ্ছি। ওইখানে যাও যাও আবার, এটা লাদুদাকে স্কুলে নিতে যাচ্ছি, নিয়ে বের হয়ে গেছি অলরেডি। বের হয়ে আমরা ওয়ান স্টপে ঢুকে গেছি। ওয়ান স্টপ হলো একটা গ্রোসারি শপিং বাজারের মতো, মানে আগোড়া মিনা বাজার এগুলোর মতো। তো লাদিমা খুব এই সমস্ত একটা প্লেট টাইপের আছে, এখানে ভাজি টাজি রাখা যাবে।
এটা খোলার পরে আছে একটা হট পটের মতো, মানে এখানে ভাত টাত বা পোলাও বেড়ে দেখা যাবে, আর এটা অলওয়েজ গরম থাকবে। And
শপিং করেছি, এতটুকু না, ট্রেনে অনেক কিছু শপিং করেছি। আপনি যদি নিজের দেখেন, মানে ফুল অফ আর হচ্ছে মিট, তারপর আরো অনেক কিছু আছে, সব আবার দেখাতে গেলে আবার আগের মতো অনেক টাইম চলে যাবে।